আসসালামু আলাইকুম ভেওয়ার্স আপনার স্বামীর বয়স যখন চল্লিশ পার তখন আপনাকে জানতে হবে বেশ কিছু তথ্য সকাল সকাল তুমুল অশান্তি ভালো বাংলায় বলতে গেলে দাম্পত্য কলহ শুধু দাম্পত্য সমস্যাই নয় চল্লিশ বেরোনো পুরুষের জীবন আরও নানা জটিলতায় পূর্ণ স্বামীর বয়স চল্লিশ পার হলে আপনাকে রাখতে হবে বেশ কিছু বিষয়ের খেয়াল কিন্তু তার আগে বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকালের নাস্তা কখনো মিস করতে দেবেন না সকাল নয়টার মধ্যে নাস্তার অভ্যাস গড়ে তুলুন বেশি রাত করে খাবার দেবেন না এটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ চল্লিশ পেরিয়ে গেলে ব্যায়াম অত্যাবশ্যক হয়ে দাঁড়ায় সকালেই যে ব্যায়াম করতে হবে তার কোনো মানে নেই অফিস থেকে ফিরেও ব্যায়াম করা যায় কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে কিছু অস্বাস্থ্যকর অভ্যাসও চল্লিশের পর পুরুষদের বিপদ ডেকে আনে সিগারেট বা মদ্যপানের নেশা শরীরে প্রভাব ফেলে মারাত্মকভাবে ফ্যাটি লিভার এই বয়সে পুরুষদের একটি সাধারণ সমস্যা স্বামীর জীবনধারার পরিবর্তনে আপনিই নিতে পারেন মুখ্য ভূমিকা পরিবার বা কাজের জায়গাতে দায়িত্ব হিসেবে না দেখে সেটাকে ভালোবাসা জায়গা ভাবতে হবে বিয়ের কয়েক বছর পরে সম্পর্কতে এক চলে আসি দুজন মিলে সে এক থেকে বের হওয়ার পথ খুঁজে বের করে নিন সময় দিচ্ছে না বলে স্বামীর কাছে অভিযোগ করেন স্ত্রীরা অভিযোগের আঙুল উঠলে স্বামীর হয়ে যান ডিফেন্সিভ লেগে যায় ঝগড়া তাহলে অভিযোগের সুরে নয় আন্তরিকভাবে ব্যাপারটা জানান স্বামীর অপারগতা বুঝতে পারলে এবং সে ব্যাপারে সহানুভূতিশীল হতে পারলে দেখবেন আপনাদের বোঝাপড়াটা হবে মজবুত চল্লিশ পেরিয়ে গেলেও আপনার স্বামীর মন থাকবে সবসময় ফুরফুরে